नमस्कार बंधुरा, आज आम्रा पेटुके बनाबो गुड़ो दूधेर रसमलाई। बाड़ीते गुड़ो दूध थाकले किन्तु आपनी खूब चट जल्दी मिष्टिटा बनिए फेलते पारबेन। एटा बनाते लागछे गुड़ो दूध 100 ग्राम, दूध 500 ml, चीनी 3 टेबलस्पून, घी 1 टेबलस्पून, डिम 1टा, बेकिंग पाउडार 1/4 टीस्पून, हाफ क्रश्ड एलाच 3টে। प्रथमेई आम्रा एकटा पात्रे एकटा डिम फेटिए नेब। এই ডিমটা কিন্তু আমাদের রান্নায় পুরোটা লাগবে না, যতটা লাগবে আমরা দেখে সেটা ব্যবহার করব। এরপর অন্য একটি পাত্রে 100 গ্রাম গুঁড়ো দুধের মধ্যে আমরা 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1 টেবিলস্পুন ঘি অ্যাড করে নেব। এরপর আমাদেরকে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঘিটা গুঁড়ো দুধের মধ্যে ভালো করে মিশে যাচ্ছে। যখনই দেখতে পাবো যে ব্রেড ক্রামজের মতো এটা টেক্সচার হয়ে আসছে, তখন বুঝতে হবে যে উপকরণগুলো ভালোভাবে মিশে গেছে। এরপর আমরা প্রয়োজন মতো ফেটানো ডিম কিছুটা এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে ভালো করে মাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটা ভালো নরম ডোতে পরিণত হচ্ছে। প্রয়োজন পড়লে আপনি এখানে আবার কিছুটা ফেটানো ডিম অ্যাড করতে পারেন। ডোটা তৈরি হয়ে গেলে আমরা 10 মিনিট এটাকে রেস্ট করতে দেব। ডোটা তৈরি হয়ে গেলে আমরা এখান থেকে একটা ছোট লেচি কেটে নেব। এরপর দুটো হাতে তেলের সাহায্যে আমরা এটাকে ভালো করে রোল করে নেব আর লম্বাটে একটা রসমালাইয়ের শেপ দেব। আপনি কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো শেপ এখানে দিতে পারেন। আমরা এই পদ্ধতিতে একটা একটা করে রসমালাই বানিয়ে নেব। অন্য একটি পাত্রে আমরা 500 ml দুধ গরম করতে দেব। আপনি চাইলে কিন্তু এই দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এরপর আমরা দুধটাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে ভালো করে ফুটিয়ে নেব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই দুধটাকে আমরা ফুটিয়ে কিন্তু খুব ঘন করব না, নয়তো রসমালাইগুলো ভালোভাবে ফুলবে না। এরপর তৈরি করা রসমালাইগুলো আমরা এক এক করে দুধের মধ্যে ছেড়ে দেব। এক থেকে 2 মিনিট আমরা রসমালাইটাকে মিডিয়াম হিটে একটু রান্না করে নেব। রসমালাইয়ের আকার কিছুটা বাড়লে আমরা 5-6 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে দেব। এরপর ঢাকনার উপর যে ফুটোটা রয়েছে সেটা আমরা একটি খবরের কাগজের মাধ্যমে এটাকে বন্ধ করে দেব। এটা কিন্তু সাহায্য করবে রসমালাইয়ের আকারটাকে বাড়াতে। যেহেতু আমরা ছানা দিয়ে রসমালাইটা বানাচ্ছি না, তাই জন্য কিন্তু এই ছোট ছোট টিপসগুলো মাথায় রেখেই আমাদের এই রান্নাটা করতে হবে। রসমালাইয়ের আকারটা বেড়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে 3 টেবিলস্পুন চিনি অ্যাড করে দেব। চিনি মেশানোর পর এটাকে আরও 3 মিনিট ভালোভাবে রান্না করতে হবে মিডিয়াম হিটে। নামানোর একটু আগে 3টে হাফ ক্রাশ করা এলাচ আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার খুব সাবধানে শেষবারের মতো আমরা এটাকে একটু নাড়িয়ে নেব। আমাদের গুঁড়ো দুধের রসমালাই কিন্তু একদম রেডি। কেউ ধরতেই পারবে না যে আপনি এটা ছানা ছাড়া বানিয়েছেন।